ভারতীয় মার্কেটে যদি কোনো কোম্পানি কমিউটার বাইক হিসেবে সবথেকে বেশি মর্যাদা পেয়ে থাকে সেটা হচ্ছে হিরো। তো আজকের ভিডিওতে আমরা হিরোরই একটা বাইক নিয়ে কথা বলবো, হিরো গ্ল্যামার এক্সটেক। সো হিরো গ্ল্যামার এক্সটেক হলো একটি কমিউটার বাইক যার স্টার্টিং প্রাইস 1,09,000 এবং এটি দুটো ভেরিয়েন্ট এবং চারটি কালার অপশনে পাওয়া যাচ্ছে, যার টপ ভেরিয়েন্টের দাম 1,05,100। হিরো গ্ল্যামার এক্সটেকে আছে 124.7 cc BS6 ইঞ্জিন যা 10 BHP প্রডিউস করে এবং 10 Nm টর্ক তৈরি করে। সামনের ডিস্ক এবং পিছনের ড্রাম সহ হিরো গ্ল্যামার এক্সটেক বোথ চাকার কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের সঙ্গে আসে। এই গ্ল্যামার এক্সটেক বাইকটির ওজন 123 kg এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটারের। হিরো গ্ল্যামার এক্সটেক হলো স্ট্যান্ডার্ড এক্সটেকের একটি মডার্ন ভার্সন। এই মডেলে আপডেট হওয়া কালার এবং নতুন কিছু ফিচার্স রয়েছে যা মোটরসাইকেলটিকে আরও নেক্সট লেভেল করে তুলেছে। এই বাইকের একটি বড় অ্যাডিশন হলো সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার। এই কারণে ব্লুটুথ ইন্টিগ্রেটেড থাকায় রাইডার SMS এবং কল অ্যালার্ট অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও একটি বিল্ট ইন USB ফোন চার্জার রয়েছে যা বাইকটিকে আরও ইউজার ফ্রেন্ডলি করে তোলে। হেডলাইট আরও ব্রাইটার হয়েছে বলে কোম্পানি দাবি করে। নতুন গ্ল্যামার এক্সটেকে আছে একটি ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর যা কোনো কারণে গাড়ি পড়ে গেলে ইঞ্জিন অটোমেটিক বন্ধ করে দেয়। কসমেটিক আপডেটের মধ্যে রয়েছে নতুন একটি ম্যাট কালো কালার অপশন, সাথে সিলভার অ্যাকসেন্ট, 3D ব্র্যান্ডিং এবং সিলভার ব্লু রিম টেপ। পারফরমেন্সের ক্ষেত্রে এই হিরো গ্ল্যামার এক্সটেক হাইপ স্পিড 124.7 cc BS6 ইঞ্জিন যা 10.7 BHP এবং 10.6 Nm টর্ক প্রডিউস করে। মোটরসাইকেলটি একটি আইডল স্টপ স্টার্ট সিস্টেম নিয়ে আসে যা ফুয়েল এফিসিয়েন্সিকে বাড়াতে হেল্প করে। এই বাইকে একটি ডায়মন্ড ফ্রেমের উপর তৈরি করা হয়েছে যার সামনে আছে টেলিস্কোপিক ফোর্ক এবং পিছনে আছে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। ব্রেকিং পাওয়ার ড্রাম এবং ডিস্কের কম্বাইন্ড ব্রেকিংয়ে পাওয়া যায় যা অ্যালয় হুইলে মাউন্ট করা। সেফটির দিক দিয়ে CBS প্রযুক্তি রয়েছে যা হিরো মোটোক্রপ ইন্টিগ্রেট ব্রেকিং সিস্টেম বলে। গ্ল্যামারের এই বাইকটি হিরো SP125 এবং বাজাজ পালসার 125 সাথে কম্পিট করে। বর্তমানে এই বাইকটি কালো, লাল এবং গ্রে কালার অপশনে পাওয়া যাচ্ছে। সো এতক্ষণ আমি এই বাইকের একটা ওভারভিউ তোমাদেরকে প্রোভাইড করলাম, এবার আমরা এই বাইকের ইনডেপ্থ স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। শুরু করা হচ্ছে ইঞ্জিন দিয়ে। সো এই বাইকে আছে 124.7 cc BS6 পেট্রোল ফুয়েল ইঞ্জেক্টেড এয়ার কুল্ড ইঞ্জিন যা 7,500 RPM 10.72 BHP এবং 6,000 RPM 10.6 Nm টর্ক প্রডিউস করে। এর অ্যাভারেজ মাইলেজ কোম্পানির মতে 50 KMPL, যার জন্য এই বাইক মোটামুটি 500 কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করবে। টপ স্পিড মোটামুটি 95 কিলোমিটার পার আওয়ার। 5 ট্রান্সমিশন নিয়ে বাইক যেহেতু আসে সেহেতু এর 1 ডাউন এবং 4 আপ গিয়ার শিফটিং প্যাটার্ন থাকবে। আর অবভিয়াসলি এই বাইকের ট্রান্সমিশন টাইপ চেন ড্রাইভ। এই বাইকে আছে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং রিজার্ভে থাকবে 1.4 লিটার। সো এই বাইকের সামনে আছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে আছে 5-speed অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজার্ভার যা মোটামুটি 81 mm ট্রাভেল করবে। এই বাইকে আছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম যা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্রেকিং সিস্টেমের মতনই অনেকটা। সামনের দিকে ডিস্ক এবং ড্রামের অপশন থাকবে এবং পিছনের দিকে ড্রাম ব্রেক থাকবে এবং এই বাইকের হুইল টাইপ অ্যালয়। সামনে ও পিছনে বোথ হুইলের সাইজ 18 ইঞ্চ এবং ফ্রন্ট টায়ারের সাইজ 80x100 এবং রেয়ার টায়ারের সাইজ 100x80, বোথ টিউবলেস টায়ার বাট রেডিয়াল নয়। এই বাইকের কার্ব ওয়েট মোটামুটি 123 kg এবং সিট হাইট 798 mm যা মোটামুটি ইন্ডিয়ান রাইডারদের জন্য এবং শর্ট রাইডারদের জন্য একদম পারফেক্ট। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm যথেষ্টই বেশি। কোম্পানি থেকে এই বাইক প্রায় 5 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি নিয়ে আসে আপ টু 70,000 কিলোমিটার। তো আমি আগেই বলেছি যে গ্ল্যামার এক্সটেক স্ট্যান্ডার্ড গ্ল্যামারের কিছু আপডেট ভার্সন নিয়ে এসছে। সো কিছু কিছু ফিচার্স এটাতে নতুন অ্যাড করা হয়েছে, তো আমি একে একে সেই ফিচার্সগুলোর কথা তোমাদেরকে বলছি। অটোমিটার ডিজিটাল, সামনে একটা ইউনিক স্টাইলের DRL প্রোভাইড করা হয়েছে। মোবাইল কানেক্টিভিটি অ্যাপ এখানে প্রোভাইড করা হয়েছে যেখানে নেভিগেশন শো করবে, একটা USB চার্জিংয়ের পোর্টও দেওয়া হয়েছে। স্পিডোমিটার ডিজিটাল ফুয়েল গেজ এখানে শো করবে, সাইড স্ট্যান্ডের অ্যালার্মটাতে আছে। ট্রিপ মিটার ডিজিটাল লো ফুয়েল ইন্ডিকেটর এই বাইকে পেয়ে যাবে এবং এই ডিজিটাল ড্যাশবোর্ডে একটি ক্লকের অপশন আছে। এই বাইকে কিক এবং সেলফ দুটো স্টার্ট অপশন দিয়েছে। সামনের হেডলাইট এবং পিছনের টেড লাইট বোথ LED হলো, টার্ন সিগনাল বা ইন্ডিকেটরগুলো হ্যালোজেন দেওয়া হয়েছে এবং এটাতে আছে i3 রাইড স্মার্ট ফিচার। সো আমার মনে হয় আমি এই বাইকের বেসিক যে ফিচার্সগুলো আছে সেগুলো সব কিছু তোমাদেরকে বলেছি। এবার আমি আমার পয়েন্ট অফ ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই বাইকটা পার্সোনালি আমার কেমন লেগেছে। সো গাইজ, ফার্স্ট অফ অল আমি বলবো এই গাড়ির কালার স্কিম সত্যি বলতে এখনকার দিনে ম্যাক্সিমাম লোক ম্যাট কালারটা খুব পছন্দ করে। সেই হিসাবে এই কোম্পানি ম্যাট ব্ল্যাক কালার যখন অপশনটা দিয়েছে আমার মনে হয় প্রত্যেকের এই কালারটা পছন্দ হবে, কারণ পার্সোনালি আমারও এই কালারটা খুব পছন্দ হয়েছে। গ্রাফিক্সও খুব ভালো করেছে আগের থেকে, ব্লু এবং সিলভার টাইপের একটা অ্যাকসেন্ট এখানে প্রোভাইড করা হয়েছে যেটা দেখতে সত্যি খুব ইউনিক লাগে। এরপরে আমি কথা বলবো এই বাইকের সিট নিয়ে। সত্যি খুব ভালো কোয়ালিটির সিট প্রোভাইড করেছে এখানে, যথেষ্ট কুশনিংয়ের সঙ্গে আছে, যথেষ্ট কুশনিং নিয়ে আসে এই সিট এবং সত্যি যারা রাইডার এবং যারা পিলিয়ন তারা প্রত্যেকে এখানে বসে রাইডটাকে এনজয় করতে পারবে। এরপরে আমি বলবো এই বাইকের ডিস্ক ব্রেক অপশন প্রোভাইড করা, যেটা সত্যি খুব ভালো ফিচার্স এবং যেটা দিতে CBS বা হিরোর মতো যেটা IBS কোম্পানি থেকে প্রোভাইড করা আছে সেটা সত্যি সেফটিকে এনহ্যান্স করে। এছাড়া আমি বলবো যে এই বাইকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য যে USB পোর্টটা প্রোভাইড করা হয়েছে, USB চার্জিং পোর্ট প্রোভাইড করা হয়েছে, সেটা খুবই কাজের,
কারণ ম্যাক্সিমাম টাইমে এরকম হয় যে সিটির মধ্যে ম্যাক্সিমাম টাইমে চার্জ শেষ হয়ে গেলে কোথাও চার্জ করার জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে রাইডিং করতে করতে তুমি ফোনটি চার্জ করে নিতে পারবে। এটা খুবই একটা পজিটিভ দিক। ইভেন ডিজিটাল ড্যাশবোর্ড হওয়াতে এই বাইকের লুকস আরও এনহ্যান্স হয়েছে, দেখতে খুবই প্র্যাকটিক্যাল মনে হয়। এবং ড্যাশবোর্ডে যেহেতু সব কিছু ভিজিবল হয় খুব ইজিলি, আমার মনে হয় এটা রাইডারকে বাইকের ইনফরমেশন প্রোভাইড করতে খুবই হেল্প করবে। এছাড়াও অ্যালয় হুইল রিম স্টিকার এবং গ্রাফিক্স মোরোভার সত্যি খুব ভালো, পার্সোনালি আমাকে একটু খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে এই বাইকটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমার যদি কোনো মতামত থাকে বা তোমার যদি এই বাইকটা অলরেডি এক্সপিরিয়েন্স করে থাকো তো সেই সম্বন্ধে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। বাকি তোমার যদি এই বাইকের সম্বন্ধে জানতে চাও বা এই বাইকের ইন্স্যুরেন্স বা এই বাইকের অনরোড প্রাইস বাকি সব কিছু সম্বন্ধে যদি তোমার জানতে ইচ্ছা করে তো স্ক্রিনে আমি এই শোরুমের ডিটেলস সেখানে প্রোভাইড করে দিচ্ছি, তোমার চাইলে একবার সেখানে কন্ট্যাক্ট করে দেখতে পারো। সো আমি আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন জন্য বাই বাই গাইস।